ওই মিস্ত্রিকে ডাকলে যেরকম চলে আসে, ডাকার সাথে সাথে চলে আসছে। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই তাড়াতাড়ি জয়েন হও। আজকে আমি তোমাদের ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো তো? জি ম্যাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় ভালো আছি। তোমরাও যাতে ভালো থাকো সেই দোয়া করি। স্কুল মনে হয় খুলে যাবে, সরকারি বিষয়ে দেখতেছি একটু আলোচনা করতেছে, তো খুলে গেলে আমরাও খুশি তোমরাও খুশি, তাই না? জি খুলে ম্যাম, যাক, আমিও চাই যে খুলে যাক, কারণ তোমাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা ক্লাস গুলো ঠিকই নিচ্ছি কিন্তু তেমন একটা ফলপ্রসূ হচ্ছে না। তোমরা যদি ফেস টু ফেস ক্লাস গুলো করো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হবে এবং আমরাও তোমাদেরকে ভালোভাবে ক্লাসগুলো ডিল করতে পারবো এবং তোমাদেরকে শিখাতে পারবো। আমি তোমাদের গত ক্লাসে ন্যারেশন করিয়েছি, আসসালামু আলাইকুম। ন্যারেশন করিয়েছিলাম না? তোমরা নোটগুলো লিখে নিয়েছো তো আমি যেগুলো করিয়েছি? হ্যালো শিক্ষার্থীরা, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, হ্যাঁ, আমি গত ক্লাসে ন্যারেশনে কতগুলো রুলস লিখিয়েছিলাম সেগুলো তোমরা নোট আকারে নিশ্চয়ই লিখে নিয়েছো। আজকে আমি তার ধারাবাহিকতায় যে কয়টা রয়ে গেছে সেগুলো পড়াবো, প্লাস তোমাদের আজকে সেন্টেন্স অনুযায়ী আমি ন্যারেশন গুলো পড়াবো। এরপরে আমরা প্যাসেজ ন্যারেশনে চলে যাবো, যেহেতু তোমাদের পরীক্ষাটা আসবে কিন্তু প্যাসেজ ন্যারেশন, বুঝতে পেরেছো? তো আমরা গত ক্লাসে তোমাদের মোটামুটি ন্যারেশনে পরিবর্তন, পার্ট পরিবর্তন, কোডাউন বা
পার্সন পরিবর্তন সবগুলোই শিখেছি শুধু একটা জিনিস বাকি রয়ে গেছে কিছু শব্দ এবং শব্দ সমষ্টির পরিবর্তন সেটা আমি তোমাদের গত ক্লাসে করাতে পারিনি সময় শেষ হয়ে গিয়েছিল আজকে আমি সেটা একটু লিখে দিচ্ছি তোমরা নোট আকারে দেখো এই লিখে ফেলবা তাহলে দেখো আমি লিখেছি দেখো আমাদের যে শব্দগুলো পরিবর্তন হবে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা এই শব্দগুলো পাই তাহলে আমরা ইনডাইরেক্ট নারেশন করার সময় এই শব্দগুলো পরিবর্তন করব সেটা কি এরকম দেখো ইজ হয়ে যাবে Yeah.
Kita dekat, kita request order by first, sama komar.
Present, indefinite, yaitu subject plus 1 হচ্ছে
প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট মানে কি সাবজেক্ট প্লাস বি টু তাহলে তুমি দে ভাই They like to play football. ঠিক আছে? আরেকটা উদাহরণ লিখে আমি লিখি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো টেন্সের পরিবর্তন হয়নি
Asserting sentence or motion. Assalamualaikum.